शेवलिदेर हुकुम पालनार चामी दाड़िएछि आमि गुनाहगार बलार मतो ज्ञान विद्या किच्छु नेई महफिले दाड़ाबार मतो क्षमता आमार नेई আল্লাহর দরবারে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন আর আউলিদের জবান থেকে আমাকে দাঁড়াবার পারমিশন হয়েছে আমি আল্লাহর দরবারে কি শুকর আদায় করব এই মুহূর্তে আমার মন থেকে আমার অন্তকরণ থেকে যে জিনিসটি জাগলো সেটা হলো মানুষ আমরা মানুষ আমরা মানুষ এই মানুষের কাজ কি दुनियादारी करब आखिर भाव दुनिया प्रत्येक मुहूर्ते अल्लाह अल्लाह रसुलर हुकुम के मे चलब अल्लाह अल्लाह रसुलर हुकुम के मानते हम किस ज्ञान दरकार आछे आध्यात्मिक ज्ञान दरकार आदिओं अनेकगुलो व्यवसा करी व्यवसा कार थेके शिखेछि किभाबे शिखेछि কোন না কোন একজন ওস্তাদ আমার ছিলেন তার থেকে ব্যবসার রীতিনীতি জেনে আমি ব্যবসা করতেছি দিনের পর দিন আমি ব্যবসায় সফলতা পাচ্ছি শুধু ব্যবসার সততা রক্ষা করা ব্যবসার সাথে যেভাবে ব্যবসা করা দরকার ঠিক ওইভাবে ব্যবসা করা এই নিয়মগুলো আল্লাহ তাআলা ওই ওস্তাদের মাধ্যমে বিভিন্ন লোককে ফলো করে আমি শিখেছি আল্লাহ তাআলা ব্যবসাতে আমাকে সাফল্য দান করেছেন আর আমি অদ্যত আহ্বান জানাচ্ছি আমি মুসলমান হয়ে এরকম একটি মাহফিলে ওলিদের গানে বাই ওলিদেরকে বসাইয়ে আমার মতো গুনাহগার দু চারটে কথা বলতে পারবে কথা বলার কোনো সুযোগ নেই এতটুকু সুযোগ হলো যে ওলিদের জবান থেকে আমাকে দাঁড় করে দিয়েছেন এই এটাই আমার জন্য নিয়ামত এইটাই এলাকার জন্য নিয়ামত ওলিরা এসেছেন আপনাদেরকে দাওয়াত দিতে দিনের দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে সত্যের দাওয়াত দিতে ভালো কাজে দাওয়াত দিতে আমরা মুসলমান আমরা কেন এখনো ঘরে বসে আছি হে মুসলমানেরা হে মানুষেরা অন্তকরণ কি এখনো কাঁপে না মৃত্যু হলে সব শেষ হয়ে যাবে টাকা পয়সা ধন দৌলত যা আছে পড়ে থাকবে কোথায় থাকবো আমি আমার কি ভাবনার একটু সুযোগ হয় না এরকম ওলিরা এসে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে নামাজের সত্য কথার সত্যভাবে চলার মানুষের সাথে ভালো ব্যবহার করার আমরা এখনো ঘরে বসে আছি হে মুসলমান কি হলো আমাদের কে আমাদেরকে কুরআন শরীফ আল্লাহ তাআলা কঠিন ভাবে কিন্তু আফসোস করে এই মানুষদেরকে কুরআনে আল্লাহ প্রকাশ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা গাররাক রাব্বুকা বিকার ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাক বিরাব্বিকাল করিম এখানে কিন্তু ওলিদেরকে ডাক দিয়ে বলে নাই মুসলমানকে ডাক দিয়ে বলে নাই হাফেজ সাহেব কারি সাহেবকে মুফতি সাহেবকে ডাক দিয়ে বলেন নাই আল্লাহ এখানে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষেরা মা গাররাকা বিরাব্বিকাল করিম হে মানুষেরা শুনে রাখো জেনে রাখো কে তোমাদেরকে রবের থেকে আলাদা করে রাখলো রবের থেকে মুখ ফিরাইয়া রাখলো রবের থেকে তোমাদের আসার সুযোগ কে বন্ধ করে দিল এটা কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত তার অন্তকরণের ব্যথা অন্তকরণ আফসোস নিয়ে এই মানুষের জন্য ঘোষণা করেছেন এই আয়াত দিয়ে বোঝা যায় এই কুরআন শুধু মুসলমানের জন্য নয় কুরআন শুধু ওলি আল্লাহদের জন্য নয় কুরআন শুধু হাফেজে কুরআনের জন্য নয় কুরআন সমস্ত মানুষের জন্য যেই ওই কুরআন মানবে যেই ওই কুরআন বুঝবে যেই ওই কুরআন আমল করবে সে জান্নাতি সে আল্লাহওয়ালা হয়ে যাবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে ও দোস্ত বুজুর্গ প্রিয় ভাইরা সুখের থেকে না অবস্থানরত সকল মুসলিম ও মুসলিম যারা আছে আসুন এক আল্লাহকে চিনি এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনি আল্লাহর হুকুমকে পালন করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানি এবং ওলিদের দরবারে এসে অন্তকরণে ক্ষুধা মিটাই আর এই ক্ষুধা মিটাতে হলে ওলির দরবারে আসতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলির দরবারে এসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনার সুযোগ করে দেন আমিন ওয়া আখির দানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আমাদের সম্মুখে আমাদের বিশেষ